পারিবারিক অশান্তির জেরে ছেলের হাতে খুন বাবা, গুরুতর মা। ঘটনাটি ঘটেছে নদিয়ার গেদে এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলে। পারিবারিক অশান্তির জেরে ছেলের হাতে খুন হলেন বাবা, জখম মা। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার গেদে উত্তরপাড়া এলাকায়। জানা গেছে, পেশায় দিনমজুর অরবিন্দ বিশ্বাস। পারিবারিক বিবাদের জেরে এদিন বাবা বাসুদেব বিশ্বাস ও মা মিনতি বিশ্বাসকে কোদাল দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে বাসুদেব বিশ্বাসকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মা মিনতি বিশ্বাসের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে তড়িঘড়ি স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, অরবিন্দের প্রথম পক্ষের স্ত্রী তার মেজ ভাইয়ের সাথে পালিয়ে গিয়ে আলাদা জায়গায় সংসার পাতেন। এরপর থেকে মেজ ভাইয়ের সাথে সব রকম সম্পর্ক ত্যাগ করে অরবিন্দ। তার বাবা মা মেজ ছেলের সাথে সম্পর্ক ত্যাগ করে। তবে ইদানিং মেজ ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে বিশ্বাস দম্পতি। মূলত তারই পরিপ্রেক্ষিতে ইদানিংকালে বাবা মায়ের সাথে বিবাদের সৃষ্টি হয় ছেলে অরবিন্দের। ইতিমধ্যেই সে দ্বিতীয়বার বিবাহ করেছে এবং তার একটি ছোট কন্যা সন্তানও রয়েছে। মূলত এই বিবাদের জেরে এদিন বাবা মায়ের সাথে ফের বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে অরবিন্দ। সে সময় একটি ধারালো কোদাল নিয়ে চড়াও হয় বাবা মায়ের ওপর। ছেলের কোদালের আঘাতেই গুরুতর আহত হন সস্ত্রীক বাসুদেব বিশ্বাস। পরে মৃত্যু হয় তার। ঘটনা আমরা যেটা শুনেছি, আমরা তো অনেক পরে গেছি, গিয়ে দেখি দুজনেই পড়ে আছে, মাথা দিয়ে মুখ দিয়ে অনর্গল রক্ত ঝরছে। তো যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ওই নাম হচ্ছে বাসুদেব বিশ্বাস, মায়ের নাম মিনতি বিশ্বাস, এরই বড় ছেলে অরবিন্দ বিশ্বাস। ওকে যারা দেখেছে দূর থেকে বললো যে কোদাল দিয়ে ওরকমভাবে মাথায় কপালে মুখে আঘাত করেছে। এই ঘটনার পর এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত ছেলে অরবিন্দ। অভিযোগ পেয়ে সম্পূর্ণ ঘটনাটি তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ফেরার অভিযুক্ত, যখন বড় ছেলের বউকে নিয়ে চলে যায়, বড় ছেলে ভেবেছিল যে বাবা মা মেজ ছেলের সঙ্গে সম্পর্ক রাখবে না, কিন্তু বাবা মার মন তো বাবা মা মেজ ছেলের সঙ্গে সম্পর্ক রাখে। এ চাচ্ছে না অরবিন্দ যে মেজ ছেলের সঙ্গে সম্পর্ক থাকুক, বাবা মার সম্পর্ক থাকুক। তো সেই রাগ, তারপরে জিনিসপত্র মেজে ছেলের বউটা জিনিসপত্র দাবি করে জিনিসপত্র ফেরত নিয়ে যায় আজকে, ওর জন্য আরও রাগে সে এই ঘটনা ঘটিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।